হরে কৃষ্ণ, শুভ জন্মাষ্টমী মহোৎসব কি যায়। সবাইকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী 2021 উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন আর কৃষ্ণ প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে আলোচনা করব যে 2021 সালের কত তারিখ কী বার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। আগামী 30 আগস্ট সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী। তো পরমেশ্বর ভগবান তিনি আমাদের প্রতি করুণা পরবশ হয়ে তিনি তার বিভিন্ন লীলাবিলাস ব্যক্ত করেন। শ্রীকৃষ্ণ তিনি এই জগতে আসার পিছনে দুটি কারণ ছিল। তার মধ্যে মুখ্য কারণ হচ্ছে তিনি তার ভক্তদেরকে আনন্দ প্রদান করা, আর গৌণ যে কারণ আছে সেটা হচ্ছে অসুরদেরকে বিনাশ করা। কিন্তু তার মুখ্য উদ্দেশ্য ছিল ভক্তদেরকে আনন্দ দান করা। কৃষ্ণ অর্থাৎ সর্বা আকর্ষক, তিনি প্রত্যেক জীবকে তিনি আকর্ষণ প্রদান করেন। কৃষ্ণ যখন বংশীধ্বনি করতেন তখন তার বংশীধ্বনি সুরে বনের সমস্ত হরিণীরা, ময়ূর, সমস্ত বানররা, সমস্ত পশু পাখিরা আকৃষ্ট হয়ে কৃষ্ণের কাছে চলে আসত। কৃষ্ণের এত শক্তি রয়েছে, তিনি এই সমস্ত জগৎকে তিনি আকর্ষিত করেন। আর তিনি এত সুন্দর, যার কারণে তার এই দৃষ্টি দিয়ে কৃষ্ণের এই বাসি দ্বারা তিনি সমস্ত জগৎকে তিনি মোহিত করতে পারেন। এবং তার যে রূপ রয়েছে, তিনি তার রূপের কাছে কোটি কোটি কামদেব তারা পরাজিত হবে। এত সুন্দর তার সৌন্দর্যের দ্বারা এই সমস্ত জগৎকে তিনি আকৃষ্ট করতে পারেন, যার আরেক নাম হচ্ছে মদন মোহন। তো এই পরমেশ্বর ভগবান তিনি তার ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য তিনি তার এই লীলায়, এই জন্য শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা অবতার। ভগবানের বিভিন্ন প্রকার অবতার রয়েছেন, তার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন লীলা অবতার। তো এই শ্রীকৃষ্ণ তিনি তার এই আবির্ভাব লীলায় তিনি বিভিন্ন ধরনের লীলাবিলাস করেছেন। তিনি তার বিভিন্ন লীলাবিলাসের মাধ্যমে তিনি তার বহু বহু ভক্তদেরকে তিনি আনন্দ প্রদান করেছেন এবং তিনি নিজে আনন্দ উপভোগ করেছেন। এই জগতে যে বৃন্দাবন রয়েছে তাকে বলা হয় বৌম বৃন্দাবন। তিনি গোলক বৃন্দাবন থেকে এই বৌম বৃন্দাবনে এসেছেন এবং এখানে এসে তিনি বিভিন্ন লীলাবিলাস করেছেন, এবং আজ অবধি তিনি সেই জায়গাগুলোকে রেখেছেন যা দর্শন করে আমরা পবিত্র হতে পারি। তো শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি যে পরমেশ্বর ভগবান তার শাস্ত্রে বহু বর্ণনা রয়েছে। স্বয়ং ব্রহ্মাজি তিনি ব্রহ্মসংহিতায় বর্ণনা করেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এছাড়া বাগবতমে বহু পুরাণে উল্লেখ করা আছে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান করতে পারি এবং তার আমরা কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। তো কৃষ্ণ তিনি এই জগতে এসেছিলেন একমাত্র তিনি আনন্দ উপভোগ করার জন্য এবং তার ভক্তদেরকে আনন্দ দান করার জন্য। কৃষ্ণ কিন্তু এই অসুরদেরকে হত্যা করার জন্য তিনি আসেননি। কৃষ্ণ যদি তিনি চাইতেন তাহলে তাকে এই অসুরদেরকে নিজ হাতে বধ করা লাগত না। কৃষ্ণ চাইলে তিনি তার মানে যে কোনো একটা বস্তু দিয়ে তিনি অসুরকে বধ করতে পারতেন, তার এত শক্তি রয়েছে। তো আমরা একটা লীলা দেখতে পাই মহাভারতে বর্ণনা করা আছে, বর্বরীর যে লীলা কাহিনী রয়েছে। বর্বরী সে এত শক্তিশালী ছিল, কিন্তু সে কোনো না কোনোভাবে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই মহাভারতের যুদ্ধে কিন্তু সবাই বুঝতে পারেনি কৃষ্ণ ভগবান, গোটা কয়েকজন ভক্ত তারা জানতে পেরেছিল কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর যারাই বুঝতে পেরেছিল তারাই মানে শ্রীকৃষ্ণের কাছে তারা আত্মসমর্পণ করেছিল, তারা তাদের অপরাধ স্বীকার করেছিল। এই বর্বরী সেও জানতে পেরেছিল যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, তাই তার খুব ইচ্ছা ছিল আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি শ্রীকৃষ্ণের হাতেই মৃত্যুবরণ করব। তো তার মার কাছে সে গেল, তো সে গিয়ে বলল যে মা, মহাভারতে তো যুদ্ধ শুরু হয়েছে, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে, তো আমি যুদ্ধে অংশগ্রহণ করব, আমি চাই কৃষ্ণের হাতে আমি মৃত্যুবরণ করতে। তো তার মার একটা কথা ছিল, তুমি যুদ্ধ করবে অবশ্যই, কিন্তু তুমি কোন দলে যুদ্ধ করবে, যে দল হচ্ছে তার শক্তি কম থাকবে, দুর্বল থাকবে, সেই দলের হয়ে তুমি একমাত্র যুদ্ধ করবে, কিন্তু কোনো সবল দল দেখে তার দলে তুমি যোগ দিবে না, তার হয়ে তুমি যুদ্ধ করবে না। তো কৃষ্ণ তিনি হচ্ছেন অন্তর্যামী। তো তিনি সেটা জানতে পারলেন যে বর্বরী সে কী করবে, সে চিন্তা করছে যে কৃষ্ণ তিনি পরমেশ্বর ভগবান, তো যেহেতু তিনি পঞ্চপাণ্ডবের পক্ষে আছেন তো এই দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী, তাই সে চিন্তা করেছিল
সে কৌরবদের অর্থাৎ দুর্যোধনের দলে যুক্ত হবে এবং সেই দলে যুক্ত হয়ে সে কী করবে, যুদ্ধ করবে, যার কারণে কৃষ্ণ যেহেতু বিপরীত দলে আছেন তাই কৃষ্ণ তাকে হত্যা করবেন। কিন্তু অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি চিন্তা করলেন, কারণ বর্বরী সে অনেক শক্তিশালী ছিল, তাই তিনি চিন্তা করলেন না, বর্বরীকে এই দুর্যোধনের দলে যুক্ত হতে দেওয়া যাবে না, তার আগেই একটা ব্যবস্থা করতে হবে। তো একদিন শ্রীকৃষ্ণ তিনি কী করলেন, তিনি ব্রাহ্মণ বেশ ধারণ করে তিনি বর্বরীর সাথে দেখা করতে গেলেন এবং সেখানে গিয়ে বর্বরীর সাথে তিনি বিভিন্ন কথা বলছেন। তো তিনি বলছেন, বর্বরী তুমি জানো আমি চাইলে সবাইকে হত্যা করে দিতে পারি, এই যুদ্ধের কোনো প্রয়োজন হয় না। তো বর্বরী একটু মুস্কি হাসলো, সে তখন বুঝতে পারেনি ব্রাহ্মণ বেশে ভগবান গিয়েছেন। সে বলল, আপনি একজন ব্রাহ্মণ হয়ে কীভাবে বলতে পারেন এই কথা, আমি যদি চাই আমি সবাইকে হত্যা করে দিতে পারি একা, এই যুদ্ধ আমি একা সমাপ্ত করতে পারি। কৃষ্ণ বলেন, কীভাবে তুমি করতে পারো? বলছে, দেখবেন। তো বলছে, হ্যাঁ। কৃষ্ণ বলছেন, হ্যাঁ দেখি, তুমি এই গাছের সমস্ত পাতাগুলাকে তুমি ফুটো করে দেখাও তো। বরবর বলছে, এটা তো কোনো বিষয় না। তো তখন কৃষ্ণ কী করেছেন, চালাকি করে সেই গাছের একটা পাতা ওনার মানে চরণের নিচে ডেকে রেখে দিয়েছেন। তো কৃষ্ণ সামনে এই বর্বরী কী করলো, সে একটা বাণ ছুঁড়ে মারল। যখন বাণ ছুঁড়ে মারল, কৃষ্ণ দেখছেন এই গাছের প্রত্যেকটা পাতা, সবগুলো পাতা আলাদা আলাদা হয়ে গেছে, এই প্রত্যেকটা পাতা ফুটো হয়ে গেছে। তো কৃষ্ণ ভাবছেন, তাহলে আমার চরণের নিচের পাতাটা দেখি। কৃষ্ণ সরিয়ে দেখছেন, কৃষ্ণ চরণের নিচের যে পাতা ছিল সেটাও ফুটো হয়ে গেছে। তখন কৃষ্ণ বুঝতে পেরেছেন, কৃষ্ণ তো জানেন জাস্ট একটা লীলা, তিনি চিন্তা করছেন বর্বরী এত শক্তিশালী, তাই এই বর্বরীকে এই যুদ্ধে কখনো অংশগ্রহণ করানো যাবে না। তাই কৃষ্ণ তিনি কী করলেন, তৎক্ষণাৎ এই বর্বরীকে তিনি হত্যা করলেন, তার সুদর্শন চক্র দ্বারা এই বর্বরীর তিনি মস্তক ছেদন করলেন। তখন কৃষ্ণ তার রূপ তাকে দর্শন করালেন। তখন বর্বরী ভগবানের কাছে প্রার্থনা করলো, হে ভগবান, আমার খুব ইচ্ছে ছিল আমি আপনার হাতে মৃত্যুবরণ করব, যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় আমি আপনার হাতেই আমি মৃত্যুবরণ করব, আমার এই দেহ রাখবো, তাই আপনি করুণা করেছেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার একটা ইচ্ছে আছে সেটা আমি আপনার কাছে চাইছি। কৃষ্ণ বললেন, ঠিক আছে তোমার কী ইচ্ছে সেটা বলো, যেহেতু স্বর্ণাগত হয়েছে। তো কৃষ্ণ বর্বরী বলল যে আমার খুব ইচ্ছে আমি এই কুরুক্ষেত্র যুদ্ধটা দর্শন করব, তাই কোনো একটা জায়গায় আমাকে আমার এই মস্তকটা ডাকুন যাতে আমি এই মহাভারতের এই কুরুক্ষেত্রের যুদ্ধটা দর্শন করতে পারি। তাই বর্বরীর এই মস্তককে উঁচু একটা পর্বতের উপর রাখা হলো এবং সে এই কুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধ দর্শন করলো। যুদ্ধ দর্শন করার পর বর্বরীকে জিজ্ঞেস করা হলো, তুমি কী কী দেখতে পেলে? তো সেখানে তুমি কী কী দেখলে যা দেখে তুমি অনেক আনন্দিত হয়েছ বা আনন্দ উপভোগ করেছ? বর্বরী বলল, এই যুদ্ধ তো কিছু হয়নি, আমার কাছে তো তেমন কিছু লাগেনি। সবাই তো অবাক হয়ে গেছে, এত এত বড় বড় যোদ্ধারা তারা মারা গেল, এত যুদ্ধ হলো, তারপরে বলছে যে তার কাছে তেমন কিছু লাগেনি। বর্বরী বলছে, আমি তো দেখলাম যে এই যুদ্ধে যারাই অংশগ্রহণ করছে সবাইকে কৃষ্ণই তিনি হত্যা করেছেন, জাস্ট ক্রেডিটটা অর্জুনকে দিয়েছেন, যেহেতু তিনি ভগবান, ভগবান সর্বদা তিনি তার ভক্তকে ক্রেডিট দেন। হ্যাঁ অর্জুন, তুমি সমস্ত ক্রেডিট তুমি গ্রহণ করো, কিন্তু আদৌ আমি সমস্ত এই জীবকে, এই সমস্ত কুরুক্ষেত্রে যারা মৃত্যুবরণ করছে সবাইকে মূলত আমি হত্যা করেছি, কিন্তু ক্রেডিটটা তোমার। তো সেই কথা বর্বরী সে বলছে, কারণ বর্বরী দেখতে পাচ্ছিল যে কৃষ্ণ তিনি সব কিছু কন্ট্রোল করছিলেন। তো আমরা দেখি যে যখন বিশ্বরূপ দর্শন করেছিলেন ভগবান অর্জুনকে, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে ভগবানের মুখ দিয়ে সমস্ত আত্মা, সমস্ত অনুপরমাণু, সমস্ত কিছু ভগবানের মুখ দিয়ে প্রবেশ করছে। তো মূলত সমস্ত কিছু, সবার আয়ু পরমেশ্বর ভগবান তিনি হরণ করে নিয়েছেন, কিন্তু তিনি ক্রেডিটটা কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। তো এই লীলা থেকেও আমরা দেখতে পাই যে কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান, তার নিজ হাতে অকাসুর বকাসুর পুতনাকে বধ করার কোনো প্রয়োজন নেই, তিনি চাইলে তার যে কোনো ভক্ত দ্বারা সবাইকে হত্যা করে ফেলতে পারেন, যে কোনো একটা বস্তু পাঠিয়ে সবাইকে হত্যা করতে পারেন, তিনি সুদর্শন চক্র পাঠিয়ে সবার মস্তক ছেদন করে নিতে পারেন। কিন্তু কৃষ্ণ তিনি ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য, তার এই ব্রহ্ম বৃন্দাবন লীলা করার জন্য তিনি নিজে এখানে এসেছিলেন এবং সবাইকে হত্যা করেছিলেন, সমস্ত অসুরদেরকে, এবং তার প্রত্যেক ভক্তকে আনন্দ প্রদান করেছিলেন। এবং এখন পর্যন্ত আমরা এই কৃষ্ণলীলা আমরা শ্রবণ করে, কৃষ্ণলীলা আমরা অধ্যয়ন করে আমরা অনেক অনেক আনন্দ আস্বাদন করি। তাই আপনারা শ্রীকৃষ্ণলীলা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই বইটি আপনারা ক্রয় করতে পারেন, এই জন্মাষ্টমী উপলক্ষে ক্রয় করে আপনারা এই ভগবানের অপ্রাকৃত লীলা
মাধুরী আপনারা আস্বাদন করতে পারেন, শ্রীমদ ভাগবতমে আপনারা আস্বাদন করতে পারেন, এভাবে আমরা ভগবানের আরও বিশেষ কৃপা লাভ করতে পারি। তাই আগামী 30শে আগস্ট সোমবার আপনারা কৃপাপূর্বক সকালে জন্মাষ্টমী উৎসব পালন করুন। যার যারা আপনারা আমিষ আহার করছেন আপনারা আগের দিন সংযম করেন, অর্থাৎ আপনারা আগের দিন নিরামিষ আহার, নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ আস্বাদন করুন। কোনো প্রকার নেশা চা পান বিড়ি সিগারেট কোনো রকম নেশা গ্রহণ করবেন না। এবং পরের দিন সোমবারে 30শে আগস্ট সোমবার ভোরবেলা আপনারা 4টার আগে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে 4:30 মিনিটে আপনার মঙ্গলারতিতে অংশগ্রহণ করুন, মঙ্গলারতি করুন, তারপরে ভগবানের শৃঙ্গার করুন, দর্শনাতি করুন, গুরুপূজা করুন, সারাদিন আপনারা কৃষ্ণভোগ অধ্যয়ন করুন, লীলাপ্রসম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পড়ুন, আপনারা কৃষ্ণের বিভিন্ন লীলা সাধন করুন, বিভিন্ন প্রবচন কৃষ্ণ আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন প্রবচন শ্রবণ করুন, একজন একজনের সাথে কৃষ্ণের বিভিন্ন লীলা আলোচনা করুন, আর কৃষ্ণকে বিভিন্ন ফুল দ্বারা সজ্জিত করুন, কৃষ্ণকে বিভিন্ন উপাদে বস্তু দ্বারা ভোগ নিবেদন করুন। এবং রাত্রিবেলা মধ্যরাত্রিতে ভগবানকে অভিষেক করান, 11:30-12টার সময় আপনারা অভিষেক শুরু করতে পারেন, 12টা অবধি আপনারা রাত্রি 12টা অবধি আপনারা অভিষেক করাতে পারেন, বা যদি আপনাদের লোকজন কম থাকে তাহলে ঠিক 12টায় আপনারা অভিষেক শুরু করতে পারেন। এক কথায় 12টার আগ পর্যন্ত আমরা নির্জলা উপবাস থেকে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করব, এবং ঠিক রাত্রি 12টার পরে আমরা অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশীতে আমরা যে প্রসাদ আস্বাদন করি সেই প্রসাদ আমরা আস্বাদন করতে পারি। এবং ঠিক পরের দিন আমরা একাদশীর মতো যে কোনো টাইমে, ওই দিনে একাদশীতে একটা টাইম পালনের একটা টাইম থাকে, কিন্তু ওই দিন টাইম নেই, আপনি পরের দিন সকালবেলা যে কোনো টাইমে আপনি একটু পালন করতে পারেন। তো কেন 12টা পর্যন্ত আমরা উপবাস থাকব, তার কারণ হচ্ছে যেহেতু পরমেশ্বর ভগবান মধ্যরাত্রিতে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই আমরা 12টা পর্যন্ত উপবাস থাকব। এবং আরেকটি কথা হচ্ছে ঠিক জন্মাষ্টমীর ঠিক পরের দিন অর্থাৎ নন্দ উৎসব যাকে বলা হয় সেদিন নন্দ মহারাজ তিনি এই শ্রীকৃষ্ণ জন্ম উপলক্ষে তিনি গোদান ব্রাহ্মণদেরকে দান তিনি বিভিন্ন উৎসব করেছিলেন, তাই এই তিথির নাম হচ্ছে নন্দ উৎসব। সেদিন আপনারা বিভিন্ন রাজভোগ বিভিন্ন ব্যঞ্জন আদি রান্না করে আপনারা শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে পারেন, সেটাকে নন্দ উৎসব বলা হয়। আবার ওই দিন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা ও আচার্য হিস রিভানগেস এস এ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের আবির্ভাব তিথি। তো আপনারা ওই দিন আবার 12টা পর্যন্ত উপবাস করতে পারেন শিল প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে। তো আপনারা বলবেন তাইলে আমি আবার 12টা পর্যন্ত উপবাস কীভাবে করব? তো জন্মাষ্টমীর উপবাস করবেন এবং পরের দিন যে কোনো কিঞ্চিত মাত্র একদানা অন্ন বা কোনো কিছু দানা জাতীয় শস্য জাতীয় কোনো কিছু আপনি একদানা গ্রহণ করে আপনি জাস্ট পারণটা করে পারণটা আপনি রক্ষা করলেন, তারপরে আবার 12টা পর্যন্ত উপবাস থেকে শিল প্রভুপাদের আবির্ভাব তিথি পালন করতে পারেন। তারপরে শিল প্রভুপাদের চরণামৃত গ্রহণ করে প্রসাদ গ্রহণ করে আমরা এই নন্দোৎসবের মহামহাপ্রসাদ শিল প্রভুপাদের আবির্ভাব তিথির মহামহাপ্রসাদ কেক ডাল সবজি পকোড়া মিষ্টি সমস্ত কিছু আমরা গ্রহণ করে আমরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এবং শিল প্রভুপাদের আবির্ভাব তিথি দুটোই একসাথে পালন করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃপাপূর্বক আপনারা আমাদের এই গুরু কৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। হরে কৃষ্ণ।